আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি মজাদার চিকেন কোরমা। আমার এই চিকেন কোরমা রেসিপিটা বাসায় খুব সহজেই রান্না করা যায়। চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজেই চিকেন কোরমা রেসিপিটা রান্না করা যায়। এখানে একটি প্যানে আধা কাপ তেল নিয়েছি, এখন চুলার আঁচটাকে জ্বালিয়ে দিচ্ছি। এখন এতে গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4-5টা দারুচিনি, 5-6টা সবুজ এলাচ, 2টা বড় তেজপাতা, এরকম করে ছিঁড়ে নিয়েছি। এখন এগুলোকে তেলটার মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এগুলোর মধ্যে থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই এতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। লালচে বাদামি হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে উঠছে। মশলাটা কষে মশলার উপর তেল ভেসে উঠেছে। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তার আগে আমি অল্প পরিমাণ পানি ইউজ করব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ। আর দিচ্ছি 8-9টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে করে কোরমার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে এবং কোরমার টেস্টটাও খুব ভালো আসে। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে দিবে। চিকেন কোরমার টেস্টটা ভালো আসার জন্য অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষে মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন এতে আমি মিষ্টি দই ইউজ করব। আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন। এখানে আমি 1 কাপ মিষ্টি দই ইউজ করছি, এর সাথে 1 চামচ ময়দা ইউজ করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখানে ময়দা ইউজ করার কারণটা আমি কিছুক্ষণ পরে বলছি। এতে দইয়ের মিশ্রণটা দেওয়ার পর একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কষে আসলে এতে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা মাঝারি সাইজের সোনালী অথবা পাকিস্তানি মুরগি নিয়েছি। মুরগিগুলোকে রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ফার্মের অথবা দেশি মুরগিও ইউজ করতে পারেন। এখন চিকেনগুলো মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 8-9 মিনিটের মতো জাল করে নিব। 8-9 মিনিটের মধ্যে চিকেনগুলো ভালো করে কষে আসবে। এই সময়ের মধ্যে অবশ্যই প্যানের ঢাকনা খুলে চিকেনগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আট নয় মিনিট পর চিকেনগুলো কষে তেলটা উপরে উঠে এসেছে। এখন চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি 2 কাপ তরল গরুর দুধ ইউজ করছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও গরম পানির সাথে গুলিয়ে নিয়ে ইউজ করতে পারেন। অনেক সময় দই এবং দুধ দিয়ে চিকেন কোরমা রান্না করার সময় দুধটা ফেটে ছানা ছানা হয়ে যায়। কোরমার মধ্যে দুধটা দেওয়ার পর দুধটা যেন ফেটে না যায় তাই আমি দইয়ের সাথে 1 চামচ ময়দা ইউজ করেছিলাম। এতে করে কোরমার মধ্যের ঝোলটা ক্রিমি হবে এবং গাঢ় হবে, এতে করে কোরমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন মাংসটাকে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে 10-12 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন 10-12 মিনিট পর চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি
কিছু কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে লো হিটে দিয়ে 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট পর চিকেন কোরমাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপর এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। 2-3 মিনিট পর মজাদার চিকেন কোরমা রেডি। দেখলেন তো কিভাবে খুব সহজেই চিকেন কোরমা তৈরি করা যায়। আশা করছি এটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন।